আমি রবি ঠাকুরের বউ, মৃণালিনীর লুকানো আত্মকথা, রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রকাশ ডিসেম্বর 2013। উৎসর্গ প্রিয় বন্ধু শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ও শ্রীমতী চুমকি চট্টোপাধ্যায়কে। মুখপাত্র: রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনীর একটি পরিচয়, তিনি রবীন্দ্রনাথের সহধর্মিনী এবং সহমর্মিনীও। তার যেন আর কোনো পরিচয় নেই, এই নারী বেঁচেছিলেন মাত্র 28 বছর, 19 বছর কাটিয়েছিলেন রবীন্দ্রনাথের বউ হয়ে। মৃণালিনীর প্রসঙ্গে লেখা হয়েছে বেশ কয়েকটি বই এবং প্রবন্ধ। কেমন ছিল মৃণালিনীর জীবনের অন্তর্মহল? রবি ঠাকুরের বউ হওয়া ব্যাপারটা আসলে ঠিক কেমন? এই নারীর দাম্পত্য জীবনের গহনে আজও পৌঁছয়নি কোনো রূপসাতারু অনুসন্ধান। রবীন্দ্রনাথের চিঠির উত্তরে মৃণালিনীও নিশ্চয় লিখেছিলেন অনেক চিঠি, সেই সব চিঠিতে তার একান্ত ব্যক্তিগত বেদনাদীর্ণ উচ্চারণও ছিল নিশ্চয়ই, একটি চিঠিও পাওয়া যায়নি। রবীন্দ্রনাথের অব্যর্থ পৌরোহিত্যে লুপ্ত হয়েছে সেই আরতিময় অসহায় পত্রগুচ্ছ। মৃণালিনী যদি লিখতেন তার আত্মকথা, সেই লুকোনো আত্মকথারও বিলোপন ঘটত নিঃসন্দেহে। এমন যে ঘটেনি এই কথাই বা বলি কী করে? কী লিখতেন মৃণালিনী তার লুকোনো আত্মকথায়? এই উপন্যাসে সেটাই ভাবার চেষ্টা করেছেন লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। লেখাটি প্রকাশিত হয়েছিল 5 নভেম্বর, মঙ্গলবার 2013। Hi guys, this is Rahmat from Rahmat Khan YouTube channel. রবি ঠাকুরের মন। আমার রবি ঠাকুরের মন ঠিক শরৎকালের আকাশের মতো, এই মেঘ, এই রোদ্দু, এই হালকা, এই গম্ভীর। সেদিন আমরা ছিলাম জোড়াসাঁকোর বাড়িতে, ও বসেছিল দক্ষিণের বারান্দায় আরাম কেদারায়, আমি বসেছিলাম মেঝেতে ওর পায়ের কাছে। আমি তখন কমাসের পোয়াতি, ও বেশ হালকা মেজাজেই, সারাদিন লেখার মধ্যে ডুবে কেটেছে। বিকেলবেলা কী মনে হয়েছে বারান্দায় এসে বসে বলল, ছোট বউ, ওই যে তুমি একটা গজার মতো মিষ্টি তৈরি করো, ভারী ভালো লাগে আমার, কী যেন নাম ওটার? আমি বললেম, এলো ঝেলো, কবে খেতে চাও বলো, করে দেব। আমার বর বলল, এলো ঝেলো, অমন সুন্দর মিষ্টির এমন বিশ্রী নাম। আমি বললেম, তুমি একটা জুচ্ছই নাম দাও, এবার থেকে এলো ঝেলোকে ওই নামেই ডাকবো তাহলে। রবি ঠাকুর তৎক্ষণাৎ আমাকে চমকে দিয়ে বললে, পরিবন্ধ, কোথায় এলো ঝেলো, কোথায় পরিবন্ধ, পরিবন্ধ মানে কি? উনি একটু হেসে বললেন, নতুন বৌঠানকে একদিন বলেছিলেন, সে যখন চুল বেঁধে এসে দাঁড়ালো তখন বলেছিলেন, বেঁধেছ কবরই তুমি নানা পরিবন্ধে। পরিবন্ধ মানে বৈচিত্র্যের বাঁধুনি, যেমন তোমার এলো ঝেলো কত রকমের গজার মিশ্রণ। মোটেই পছন্দ হয়নি আমার নামটা, কিন্তু স্বয়ং রবি ঠাকুর নাম দিয়েছে, চুপ করে মেনে নিলেন। শুধু রান্নার নাম নয়, রান্না নিয়েও অনেক এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে আমার বর। যশোরের মেয়ে আমি, যশোরের বেশ নামডাক আছে নিরামিষ রান্নার জন্যে, আমি নানা রকম নিরামিষ রান্না জানি। আমার ঢাকায় রান্না শেখবার খুব শখ, কেউ আমাকে ঢাকার রান্না শেখালে আমি তাকে যশোরের রান্না শিখিয়ে দিই। আমার বর আমার হাতের নিরামিষ রান্নার তারিফ করেছে, বলেছেন, এই একটি ব্যাপারে আমি নাকি অদ্বিতীয়, বিশেষ করে আমার হাতে তৈরি মিষ্টি খেতে ও বড় ভালোবাসে, এইখানে আমি জিতেছি। নতুন বৌঠান নাকি খুব ভালো মিষ্টি বানাতেন, আমার বর বলেছে আমি তার চেয়েও ভালো এই ব্যাপারে। শান্তিনিকেতনে নিজেদের বাসের জন্য আলাদা বাড়ি তখন ছিল না, আমরা থাকতেন আশ্রমের অতিথিশালার দোতলায়, রান্না বাড়িটা ছিল দূরে। রবি ঠাকুর বললে, পৃথক কোনো রান্নাঘর নেই, ওই বাইরের বারান্দার এক কোণে উনুন পেতে তুমি রান্না করবে। আমি তাই করতাম, ছুটির দিনে আমি নানা রকম মিষ্টি তৈরি করতুম, তারপর সেগুলিকে একটা জালের আলমারিতে রেখে দিতুম, রথি জালের আলমারি চুপি চুপি খুলে মিষ্টি খেত, আমি আড়াল থেকে দেখে ভারী মজা পেতুম। একদিন আপনাদের রবি ঠাকুর মজা করে বললে, ছোট বউ, তোমার জালের আলমারিটি দেখছি মিষ্টান্নের অক্ষয় ভাণ্ডার, লোভনীয় জিনিসে সদাই ভর্তি, দেখেছি রথিতা সহপাঠীদের নিয়ে এসে তোমার ওই মিষ্টির ভাণ্ডার প্রায় লুট করে। এই মিষ্টির ভাণ্ডারের পিছনে আমার বরের নানা রকম চাহিদার দানও কিছু কম নয়, কত রকমের নতুন নতুন মিষ্টির জন্যে তার আবদার, আমাকে সেই সব আবদার মেটাতে হয়। একদিন রান্না করছি,
হঠাৎ চৌকিটা টেনে পেছনে বসে বললে, মানকুচুর জিলিপি করে খাওয়াও তো দেখি। ঠিক ঠিক করতে পারলে ভালোই হবে, আর বাঙালিরা ঘরে ঘরে তোমার জয়গান করবে। মানকুচুর জিলিপি কি পাগলের মতো বলছো বলো তো? তোমার এই আবদার আমি রাখতে পারবো না। আবদার নয় ছোট বউ, বলতে পারো ফরমাস। তোমাকে করতেই হবে মানকুচুর জিলিপি। দেখলাম রবি ঠাকুরের মুখে মৃদু হাসি, সেই হাসি আমাকে উৎসাহ দিল। সত্যিই সারা দুপুর ধরে তৈরি করলেন মানকুচুর জিলিপি। রথি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। ওকে দেওয়ার আগে ছেলেকেই দিলুম। রথি বলল, মা তুমি যে সাধারণ জিলিপি করো তার চেয়েও ভালো। সন্ধেবেলা আপনাদের রবি ঠাকুর কি যেন লিখছেন, একেবারে মগ্ন হয়ে আছেন। আমি লেখার সময় ওকে বিরক্ত করি না, ডাকলেও অনেক সময় সাড়া পাওয়া যায় না। লেখার ঝোঁক চাপলে ও খাওয়া দাওয়া ছেড়েই দেয়। আমি প্রথম প্রথম রাগারাগি করতাম, কোনো ফল হয় না, এখন আর রাগারাগি করি না। এই প্রসঙ্গে একটা কথা বলি, ভারতী পত্রিকায় বিজ্ঞাপন বেরিয়ে গেছে, পরের মাস থেকে সেই কাগজে রবি ঠাকুরের লেখা নিয়মিত বেরোবে। এদিকে আমার বরকে বলাই হয়নি এমন একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিজ্ঞাপন বেরোবার পর সে জানল, এবার কি হবে। রবি ঠাকুর তো লিখতে বসে গেল, খাওয়া দাওয়া ভুলে দিন রাত একটানা লিখে চলেছে। আমার হলো বিপদ, মানুষটাকে খাওয়াবো কি করে। আমার সাহসই হচ্ছে না ওকে খাওয়ার কথা বলতে। বলেই দিয়েছে, আমি লিখতে যাচ্ছি, খাওয়ার জন্য আমাকে ডাকাডাকি করো না, খেতে গেলে নাকি সময় নষ্ট হয়, তাছাড়া খাওয়ার পরে পরিশ্রম করার ক্ষমতাও নাকি কমে যায়, বিশ্রাম নিতে ইচ্ছে করে। লেখকদের যতদূর সম্ভব না খেয়ে থাকাই ভালো, এইটাই মনে হয় আপনাদের রবি ঠাকুরের মত। দিনের পর দিন না খেয়েই কাটাচ্ছে আমার বর, বেশ বুঝতে পারছি ও অসুস্থ হয়ে পড়ল বলে। ও যখন এইভাবে একটানা লেখে কেমন যেন পাগল পাগল হয়ে যায়। তখন মনে হয় ও আমাদের কেউ নয়, ও আমাদের কথা বুঝবে না। আমি শুধু ওর লেখার টেবিলে কখনো একটু ফলের রস, কখনো শরবত দিয়ে আসছি, ব্যাস। সবই নীরবে, ওর সঙ্গে আমার দিনের পর দিন কোনো কথা নেই। এইভাবে দিন রাত একটানা লিখে ও একটা নাটক শেষ করলে ভারতী পত্রিকায় ধারাবাহিক বেরোবে বলে। নাটকটির নাম চিরকুমার সভা। কি মজার লেখা, অথচ খালি পেটে লেখা। লেখাটা শেষ করেই সেটা নিয়ে ও কলকাতায় চলে গেল। পরের দিনই আমার কাছে খবর এলো, জোড়াসাঁকোর বাড়ির তেতলার ঘরে উঠতে সিঁড়িতেই ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। দিনের পর দিন না খেয়ে একটানা লিখতে লিখতে ওর শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছে। এবার আত্মীয় স্বজনের চিঠি আসতে লাগলো আমার কাছে, আমি কেন ওকে ঠিক মতো দেখাশোনা করছি না। আমিও স্পষ্ট জানিয়ে দিলুম, তোমরা তো ওকে চেনো না, খাওয়ার কথা যত বলেছি জেদ ততই বেড়েছে, কিছুতেই খাবে না, না খেয়ে দুর্বল হয়ে সিঁড়িতে মাথা ঘুরে পড়েছে, এবার হয়তো নিজেই শিখবে, কারো শেখানো কথা শোনবার মানুষ তো ও নয়। তবে কোনো ব্যাপারে আমার বরের উপর জোর খাটাতে পারিনি এমন অপদার্থ বউ আমি নই, মাঝে মধ্যে ও আমাকে একটু একটু ভয়ও পেয়েছে। আমরা তখন শান্তিনিকেতনে, খবর এলো আমাদের জোড়াসাঁকোর বাড়িতে দুজন ম্যাথরের প্লেগ হয়েছে। সেই সময়ে ওর বন্ধু প্রিয়নাথ সেনকে কলকাতায় যাওয়ার জন্য বললেন, কোনো বিশেষ দরকার ছিল বোধ হয়। আমি বললেম, কলকাতায় এখন প্লেগ হচ্ছে, আমাদের বাড়িতেও দুজনের হয়েছে, তুমি কিছুতেই কলকাতায় যেতে পারবে না। ও বললে, বিশেষ প্রয়োজন, যেতেই হবে। আমি বললেম, যাও তো দেখি কেমন যেতে পারো। উনি খানিকক্ষণ বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বন্ধুকে চিঠি লিখে জানালেন, তুমি তো আমাকে কলকাতায় যাওয়ার জন্য লিখেছ, আমিও অনেক দিন থেকে যাবো যাবো করছি, কিন্তু প্লেগের ভয়ে গৃহিণী যেতে দিচ্ছেন না। এ অবস্থায় কোনো জরুরি কাজের ওজোর দেখিয়ে যে আমি ছুটি পাব এমন আশামাত্র নেই। চেষ্টা করে অবশেষে ক্ষান্ত দিয়েছি, বেলা হলো, এখন বরং নাইতে খেতে যাওয়া যাক, নইলে নির্দোষী নিরপরাধী তুমি শুদ্ধ গৃহিণীর বিদ্বেষের ভাগী হবে। কে বলে রবি ঠাকুর বউকে ভয় পায় না, নাকি আসল সত্যিটা হলো তিনি নিজেই প্লেগের ভয়ে কলকাতায় গেলেন না। একটা ব্যাপারে ওর সঙ্গে আমার নিত্য খটাখটি, ব্যাপারটা আপাতভাবে তুচ্ছ হলেও আমার কাছে তুচ্ছ নয়। যদি কোনো দিন আমার এই আত্মজীবনী কোনো প্রকাশকের হাতে সত্যিই পড়ে এবং সত্যিই ছাপা হয়, তাহলে মেয়েরা অন্তত আমার মনের এই কষ্টটা বুঝবে এবং রবি ঠাকুরকে অন্তত এ ব্যাপারে দোষ দেবে। ও সংসার করে সন্ন্যাসীর মতো,
অনেক ব্যাপারেই ও সন্ন্যাসী নয়, কিন্তু এ ব্যাপারে ওর কোনো চাহিদাই নেই। সংসার করতে গেলে তো নানা রকম সরঞ্জাম উপকরণ লাগে, আমি কোনো রকম বিলাসিতার কথা বলছি না, প্রয়োজনীয় সরঞ্জামের কথা বলছি। সেগুলিকে ও অপ্রয়োজনীয় জঞ্জাল বলে ভাবে, আর আমার তো সংসার যাযাবরের সংসার, আজ শান্তিনিকেতনে তো কাল কলকাতায়। গাজীপুরে কিছুদিন নিভৃতে সংসার করেছিলুম, সেই যা। তারপর কিছুদিন ও আমাকে নিয়ে থাকল শিলাইদহের কুঠিবাড়িতে, তারপর শান্তিনিকেতনের অতিথি আবাসে। বাইরের বারান্দায় দিনের পর দিন রান্না করেছি, ও আবার পাশে মোড়া নিয়ে বসে নতুন নতুন রান্নার ফরমাশ করে যাচ্ছে। তারপর রান্নাটা যখন আমি করে ফেললুম, তখন ও বললে, দেখলে তো তোমাদেরই কাজ, তোমাদেরই কেমন একটা শিখিয়ে দিলুম। আমি এই সবই হাসি মুখে মেনে নিয়েছি, মানতে পারিনি একটি জিনিস। আপনাদের রবি ঠাকুর যখন গৃহস্থালির জিনিসপত্র দেখে বিরক্ত হয়ে মেজাজ খারাপ করেন, তখন আমার খুব রাগ হয়, অভিমান হয়, ভাবি এই মানুষের সঙ্গে ঘর করা যায় না। এক জায়গা থেকে অন্য জায়গায় সংসার পাততে গেলে সংসারের সরঞ্জাম তো বয়ে বেড়াতে হবেই। হয়তো কখনো কখনো একটু বেশি জিনিসপত্তরই নিয়ে গিয়েছি, সব মেয়েরই ঝোঁক থাকে সেই দিকে। ও যেখানেই যায় অতিথি সমাগম হবেই, ব্যাস অতিথি এলেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাকেই তো করতে হয়। তখন আনো মালপো, আনো মিঠাই, ভাজো সিঙ্গারা, ভাজো নিমকি কচুরি। আমার কবিবরের আবার কিছু কম হলে চলবে না, পাত্র বোঝাই প্রচুর হওয়া চাই। কিছু বাসনপত্তর সরঞ্জাম না হলে এসব তৈরি করব কী করে, রাখব কোথায়, পরিবেশনই বা করব কী করে। কিন্তু সংসারের সরঞ্জাম দেখলেই ও এমন করতে থাকে, কে বোঝাবে ওকে। এই খাওয়া দাওয়া অতিথি সেবা প্রসঙ্গে একটা ঘটনার কথা বলি, তাতে ঠাকুরবাড়ির ভিতরের ব্যাপারটা বেশ স্পষ্ট হয়ে উঠবে, আমিও হয়তো একটু বাহবা পাব। ওর এক কাকিমা আছেন, ছোট কাকিমা, নগেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, ত্রিপুরা সুন্দরী। ইনি জোড়াসাঁকোর বাড়িতে জল গ্রহণ করতেন না। কেন তিনি আমাদের বাড়ি কিছু খান না? কারণ তার বদ্ধমূল ধারণা, এ বাড়িতে তার খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হতে পারে। কেন হত্যা করা হবে তাকে? বাবামশাই তাকে মাসে 1000 টাকা হাত খরচা দিতেন। ছোট কাকিমা ভাবলেন, বাবামশাই তার খাবারে বিষ দিয়ে মাসে ওই 1000 টাকা খরচের হাত থেকে রেহাই পেতে পারেন। যাই হোক, ছোট কাকিমা আমাকে খুব ভালোবাসতেন। একদিন আমি নিজের হাতে মিষ্টি বানিয়ে ওকে খাবার জন্য অনুরোধ করলেন। ছোট কাকিমা তো কিছুতেই খাবেন না, আমিও ছাড়ব না। অগত্যা শেষ পর্যন্ত উনি সেই মিষ্টি মুখে দিলেন, জলও খেলেন এবং দিব্য বেঁচে রইলেন। এরপর আমার উপর কাকিমার আস্থা বাড়ল। একমাত্র আমার তৈরি মিষ্টি উনি মাঝে মধ্যে খেতেন। প্রায় সারা জীবন সর্বক্ষেত্রে আমি হেরে গিয়েছি, এই একটি জায়গায় আমি জিতেছিলুম। তবে আমার রান্না খেয়ে, বিশেষ করে আমার হাতের চিড়ের পুলি, মিঠাই, দইয়ের মালপো খেয়ে নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ রায় যে কি প্রশংসা করেছিলেন কি বলবো। এটাও তো এক রকমের জিত, তাই না? রান্না করতে গেলে তো রান্নার সরঞ্জাম লাগবেই, উপকরণ লাগবে, সুতরাং খরচ তো আছেই। এই খরচের ব্যাপারেই আমার বর বেশ খিটখিট করে কোনো কোনো সময়ে। একদিন বলল, নিচে বসে লিখতে লিখতে রোজ শুনি চাই ঘি, চাই সুজি, চিনি, চিড়ে, ময়দা, মিষ্টি তৈরি করতে হবে, যত চাচ্ছ তত পাচ্ছ, মজা হয়েছে খুব। তোমার মতো গিন্নি হলেই হয়েছে আর কি, দুদিনে ফতুর। আমি উত্তরে বলেছিলুম, তুমি সংসার বোঝো না, তোমার এদিকে নজর দেয়া কেন? ও খুব গম্ভীর হয়ে গেল, সারাদিন আর কথাই বলল না। আমার মনে খুব কষ্ট হলো, কিন্তু সেই কষ্টের কথা কাকে বলবো। আমার মনের আরও একটা বড় কষ্ট হলো, আমাকে দেখতে বেশ খারাপ, কিন্তু ভগবান আমাকে যেভাবে গড়েছেন তার উপর তো আমার কোনো হাত নেই। আমার রাগ আমার ভাগ্যের উপর, আমার এত সুন্দর বর হলো কেন? ওর পাশে আমাকে আরও খারাপ দেখায়, একদম মানায় না। তখন আমি সবে নতুন বউ, ভাবলুম বাড়িতে বেশ সেজেগুজে থাকব, তাহলে আমাকে আমার অত সুন্দর বরের পাশে খানিকটা অন্তত মানানসই মনে হবে। একদিন একটু সেজেগুজে মুখে একটু রং টং লাগিয়ে ঘরের মধ্যেই রয়েছি, মেয়েরা আরও দু একজন আছেন ঘরের মধ্যে, হঠাৎ আপনাদের রবি ঠাকুর এলেন ঘরে। সবাই তাকালো ওর দিকে, গায়ে একখানা লাল শাল, কি সুন্দর যে দেখাচ্ছে। আমি কানে পড়েছিলুম দুটি দুল ঝুলানো বীর বৌলি, আপনাদের রবি ঠাকুর একবার শুধু দেখলেন আমার দিকে, আমি সঙ্গে সঙ্গে হাত দিয়ে কান চাপা দিলুম।
উনি বললেন, অসভ্য দেশের মানুষরাই মুখ চিত্তির করে। তুমি কি মুখে রং মেখে অসভ্য দেশের মানুষ সাজতে চাও? সেই থেকে আর কখনো সাজিনি, নিতান্ত সাধাসিধেভাবেই জীবনের 28টা বছর কাটিয়ে দিলুম। ভালো কথা, ইচ্ছে করলে গয়না পরবই বা কী করে, আমার তো আর কোনো গয়নাই নেই। আমার বিখ্যাত বর শান্তিনিকেতনে বিদ্যালয় প্রতিষ্ঠা করল, আমি তো শুধু তার সহধর্মিনী নই, তার সহমর্মিনীও হয়ে ওঠার চেষ্টা করলুম। ছাত্রদের খাওয়া দাওয়া দেখাশোনার ভার সব আমার। ওরা ঘর ছেড়ে মা বোন ছেড়ে সব আশ্রমে এসে উঠেছে, ওরা যাতে আমার কাছে মাতৃস্নেহ পায়, অসুখে সেবা যত্ন পায়, দুঃখ কষ্টে সহানুভূতি পায়, সেই দিকে নজর ছিল আমার। জোড়াসাঁকোর পরিবার ছেড়ে, সেখানকার গোছানো সংসার ছেড়ে শান্তিনিকেতনে এসে থাকাটা আমার খুব সুখের হয়নি। আমার একমাত্র আনন্দ ছিল ছাত্রদের সেবা যত্ন করা। এইভাবে আমি আপনাদের রবি ঠাকুরের বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলুম। আর যখনই বিদ্যালয়ে অর্থাভাব হতো, যখনই ও চাইতো, আমি আমার গয়না একটি একটি করে খুলে বিক্রির জন্য ওকে দিয়ে দিতুম। গয়না তো কিছু কম ছিল না আমার, শাশুড়ির প্রাচীন আমলের ভারী ভারী গয়না, বিয়ের যৌতুক হিসেবেও পেয়েছিলাম অনেক গয়না, সবই একে একে বিক্রি হয়ে গেল শান্তিনিকেতনের বিদ্যালয়ের খরচ চালাতে। থেকে গেছে শুধু গলার এই চেনটা, যেটা পরে আছি, আর হাতে কগাছা চুড়ি। আমাদের আত্মীয়রা আমাকে প্রচুর তিরস্কার করেছেন গয়না বিক্রি করতে রাজি হয়েছিলুম বলে। আমার স্বামীকে তো ওরা কাণ্ডজ্ঞানহীন মনে করতেন। আমাদের দুজনকেই বিদ্যালয়ের বিষয়ে অনেক বিদ্রূপ সহ্য করতে হয়েছে। একটা কথা, গয়নার জন্যে আমার কোনো কষ্ট বা অনুশোচনা নেই। আমার গয়নাগুলো যে ওর কোনো কাজে লেগেছে তাতে আমি খুশি। যে বিদ্যালয় আপনাদের রবি ঠাকুর প্রতিষ্ঠা করলেন, সেটা তো তার সাময়িক শখের জিনিস নয়। বহুদিন ধরে তার মনের মধ্যে শিক্ষার একটি আদর্শ গড়ে উঠেছিল, সেই আদর্শকেই আপনাদের রবীন্দ্রনাথ রূপ দিতে চেয়েছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠা করে। তার তৃপ্তির জন্যে আমি তার স্ত্রী হিসেবে সামান্য ত্যাগ স্বীকার করেছি মাত্র। আমার একটাই কষ্ট, তার জন্যে আরও বেশি কিছু, বড় কিছু করতে পারলুম না, তার কাজের তার জীবনের প্রেরণা হতে পারলুম না। দেখুন তো কোথা থেকে কোথায় চলে এসেছি, এত বড় একজন লেখকের বউ আমি, নিজের কথাটুকুও গুছিয়ে লিখতে পারছি না, খালি খেয়ে হারিয়ে যাচ্ছে। মনে আছে তো আমি ওর আবদার মেটাতে মানকচুর জিলিপি তৈরি করেছিলুম একদিন? প্রথমে ছেলে রথিকে বললুম একটু চেখে দেখতো বাবা কেমন হয়েছে। ও তো বলল, মা খুব ভালো হয়েছে, সাধারণত আমি যে জিলিপি করি তার চেয়েও ভালো। এবার সাহস করে মানকচুর জিলিপি নিয়ে গেলুম ওর লেখার ঘরে। আমি যে ঘরে ঢুকলুম ও টের পেল না, এক মনে লিখেই চলেছে। আমি ধীরে ধীরে প্লেটটা রাখলুম ওর টেবিলে, ও আমার দিকে একটুক্ষণ তাকালো, তারপর প্লেটটির দিকে একবার তাকিয়েই জিলিপি তুলে মুখে দিল। মুখ দেখেই বুঝলাম ভালো লেগেছে, বেশ ভালো। শুধু বললে, মানকচুর জিলিপি পর্যন্ত উতরে দিলে ছুটকি? ব্যাস আর কিছু নয়, শুধু ওইটুকু। কী যে ভালো লাগলো আমার, কত আনন্দ হলো বোঝাই কেমন করে।